তামিমকে মাঠে কান্না করতে কিংবা ভয় পেতে কোনো ভক্তরাই দেখেননি। উল্টো তিনি তার ভাঙা হাত নিয়েই খেলতে নেমেছিলেন, দেখিয়েছিলেন নিজের অজেয় সাহসকে। কিন্তু একদিন হঠাৎই ঘটল এক কাণ্ড। মাঠে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় তামিম প্রায় কেঁদেই দিয়েছিলেন। তামিমের মনে হচ্ছিল তিনি বুঝি মারাই যাবেন। ক্যারিয়ারের শুরুর দিকে আগ্রাসী ক্রিকেট দিয়ে নজর কেড়েছিলেন তামিম ইকবাল। ফাস্ট বোলারদের সামনে ছিলেন ভয়ডরহীন, বেরিয়ে এসে শট খেলে গুড়িয়ে দিতে চাইতেন সব ফাস্ট বোলারকে। তবে পাকিস্তানের আগ্রাসী বোলার শোয়েব আখতারের বিপরীতে তামিমের সেই রেকর্ড যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তামিমের নিয়মিত ফেসবুক লাইভে রোববার রাতের আড্ডায় অতিথি ছিলেন খালেদ মাহমুদ, নাইমুর রহমান ও হাবিবুল বাশার। সাবেক তিন অধিনায়কের সঙ্গে বর্তমান ওয়ানডে অধিনায়কের প্রাণবন্ত আলাপচারিতায় উঠে আসে 2003 সালের মুলতান টেস্টের প্রসঙ্গ। খালেদ মাহমুদের নেতৃত্বে ওই টেস্টে জয়ের খুব কাছে গিয়ে হেরে গিয়েছিল বাংলাদেশ। ওই আলোচনাতেই এসেছে শোয়েবের প্রসঙ্গ। শোয়েব তখন বিশ্বের দ্রুততম বোলার। মুলতান টেস্টে যদিও তিনি খেলেননি, তবে আগের দুই টেস্টে খেলেছিলেন। পেশোয়ার টেস্টে আগুন ছড়া বোলিংয়ে নিয়েছিলেন 10 উইকেট। পেশোয়ার টেস্টের প্রথম ইনিংসে লোয়ার অর্ডারদের নিয়ে কিছুটা লড়াই করেছিলেন খালেদ মাহমুদ। 25 রান করে আউট হয়েছিলেন দলের শেষ ব্যাটসম্যান হিসেবে শোয়েবের বলে। শোয়েবকে খেলার অভিজ্ঞতা নিয়ে খালেদ মাহমুদ বলেছিলেন, আমি অনেককেই বিশ্বাস করাতে পারি না, শোয়েবের প্রথম বল আসলে আমি চোখেই দেখিনি। তখন তামিম জানালেন ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির এই বোলারকে খেলার তার অভিজ্ঞতা। তামিম বলেন, আমি সবসময় বলি অনেক ফাস্ট বোলারকে তো খেলেছি, 150 কিলোমিটার গতির বল খেলেছি অনেক, কিন্তু ব্যাটিং করতে গিয়ে একবারই ভয় পেয়েছি যখন শোয়েব আখতারকে প্রথম খেলেছি। ওই দিন মনে হয়েছে সে আমাকে মেরেই ফেলবে, এতটাই ভীতি জাগা নিয়া ছিল তার বোলিং। শোয়েবকে আন্তর্জাতিক ক্রিকেটে 2 বার খেলেছিলেন তামিম ইকবাল। প্রথমবার 2007 সালে কেনিয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে 4 বল খেলে আউট হয়েছিলেন মাত্র 1 রান করে। এদিকে মুশফিকুর রহিম জানালেন তিনি কেন নাগিন ড্যান্স দিয়েছিলেন। মাঠ ও মাঠের বাইরে দুই জায়গায় একই রকম মুশফিকুর রহিম। অনুশীলন কিংবা খেলার মাঠ সব জায়গায় মুশফিক মানেই শতভাগ সিরিয়াস এক পারফর্মার। মাঠে তার উৎসব উদযাপন করার প্রক্রিয়াটিও সবসময় নিজের মতো। বাড়তি হইহুল্লোড়, হইচই, হাত পা ছোড়াছড়ি এসব কিছু করেন না তেমন। বড়জোর 17 রানের পর কিংবা উইকেটের পেছনে প্রতিপক্ষর কোনো ভাইটাল ক্যাচ নিতে পারলে হয়তো 2 হাত ছুড়ে একটু উল্লাস করেন। কিন্তু সেই মুশফিক যখন উল্লাসে ফেটে পড়েন, সচরাচর যা করেন না এমন কোনো উৎসবে মেতে ওঠেন, তার সম্পূর্ণ নতুন কোনো উদযাপন করেন, তখন অবাকই হতে হয় সবাইকে। ঠিক সেই রকম একটি উদযাপন করেছিলেন 2018 সালের নিদাহাস ট্রফিতে। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের 35 বলে 72 রানের ইনিংসে ভর করে 213 রান তাড়া করে অবিস্মরণীয় এক জয় পায় বাংলাদেশ। ম্যাচ জয়ের পর হঠাৎ নাগিন ড্যান্স দিতে শুরু করেন মুশফিক, সবাই অবাক হয়ে যান। সবার জানা বাংলাদেশের একজন মাত্র ক্রিকেটার আছেন যিনি নাগিন ডান্স করেন, তিনি নাজমুল হাসান অপু। এই বাহাত স্পিনার উইকেট পেলে 2 হাত সাপুরের মতো করে নেচে ওঠেন। মুশফিক জীবনে একবারই ওই উৎসব করেছিলেন, যা রীতিমতো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ কেউ এমন আগ্রাসী উদযাপনের জন্য বাহবা দেন মুশফিককে। তবে এই সম্পর্কে মুশফিকের ব্যাখ্যা হচ্ছে, এটা আসলে আগে থেকে ঠিক করা ছিল না, এটা কোনো নতুন সেলিব্রেশনও ছিল না, অপু ভাই প্রথম শুরু করেন। আমার ইচ্ছে ছিল শ্রীলঙ্কার সঙ্গে আমি যদি জিততে পারি তাহলে স্পেশাল কিছু করব। ওই ম্যাচের উইনিং রানও এসেছিল আমার ব্যাট থেকে, তাই আনন্দের অতিশয্যে ওই নাগিন ড্যান্স করেছিলাম। তিনি আরও বলেন, আসলে শ্রীলঙ্কার মাটিতে আমাদের জয়ের রেকর্ড ছিল না, আমরা কখনও অত রান তাড়া করে জিতিনি, তাই অনেক ভালো লেগেছিল, আনন্দের মাত্রা সে কারণে খুব বেশি ছিল, আর শুধুমাত্র নাগিন ড্যান্স একটা উদযাপনই ছিল। এদিকে আবার মুশফিকের কাছে মাশরাফি এক অদ্ভুত কিছু চেয়ে বসলেন। বাংলাদেশের সব ফর্মের থেকেই অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। গত মার্চেই ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন মাশরাফি, তাই পারফর্মার মুশফিকের কাছ থেকে এখন আর তার কোনো প্রত্যাশা করার সুযোগ নেই। কিন্তু ভেতরের খবর হলো, এখনও মুশফিকের কাছে বিশাল প্রত্যাশা মাশরাফির। ভাবছেন নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তো কী হয়েছে, একসঙ্গে এক যুগের বেশি সময় খেলেছেন, বড় ভাই ছোট ভাই সম্পর্কটা তো আছে, হয়তো অটুট থাকবে চিরকাল। তার সূত্র ধরেই হয়তো ব্যাটসম্যান মুশফিকের কাছে বড় রান আর ম্যাচ জেতানো ইনিংসের প্রত্যাশা করছেন মাশরাফি। আসলে ব্যাপারটি তেমন নয়। 9ই মে শনিবার মুশফিকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েই নাকি মাশরাফি সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিন্তু কি সেই প্রত্যাশা, তার কিছুই নয়। পঞ্চ পাণ্ডবের মধ্যে একটি অপূর্ণতা আছে, সেই অপূর্ণতা পূরণের আশাই ব্যক্ত করেছেন মাশরাফি। পঞ্চ পাণ্ডবের 5 ক্রিকেটারের মধ্যে মাশরাফি, মাহমুদুল্লাহ, সাকিব, তামিম প্রত্যেকে 2টি করে সন্তানের জনক, মানে ওই 4 জনের সবারই সন্তান 2 জন করে। শুধু মুশফিকুর রহিমেরই এখনও পর্যন্ত 1টি সন্তান। তাই মাশরাফির চাওয়া মুশফিকুর রহিম অতি দ্রুতই যেন আরও 1টি সন্তানের জনক হন।